হ্যালো, 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 বলছি একটা মেয়েকে দিয়ে এগুলো তোমার না করালেই চলছিল না? তোমার ইগো যদি এত হার্ট হয়ে থাকে, তুমি আমাকে বলতে পারতে সরি বলার জন্য? এত পাবলিসিটি, এত এত আন্দোলন, এগুলো কি খুব দরকার ছিল? আমি কিছুই জানতাম না, কিন্তু আমি বিশ্বাস করি না। এটা তোমার ব্যাপার শঙ্খ, তুমি কোনটা বিশ্বাস করবে করবে না তোমার ব্যাপার। আমি যেটা জানি আমি সেটা বললাম তোমাকে। ওরকম একটা সাবস্ট্যান্ডার্ড মেয়ে তোমার স্টুডেন্ট হয় কি করে? তোমার চোখে আমি কি সাবস্ট্যান্ডার্ড? ওরকম তুমি যেরকম নিচু ভাবো আর কি মুহূর্তে, আমি তো তাই। তা আমার ছাত্রী আর কিরকম হবে বলো? ওরকমই তো হবে। ও আমাকে ডেলিভারি অপমান করেছে। ও যে আন্দোলনটা করছে সেটা অদিতি রায়চৌধুরীকে ভালোবাসে তার জন্য নয়, ওই আন্দোলনটা করছে নিজে নিজের লাইমলাইটে থাকার জন্য, নিজের পাবলিসিটির জন্য। আমি সেটা বিশ্বাস করি না। দিস ইজ ইয়োর প্রবলেম, তুমি বিশ্বাস করো না, ওকে? কিন্তু তুমি বিশ্বাস করো না বলে যে ঘটনাটা ঘটেনি তা তো নয়, ঘটনা তো মিথ্যা হয়ে যাবে। তোমার বিশ্বাস তোমার অবিশ্বাস তোমার কাছে রাখো না। তুমি কি আমাকে ফোন করলে এই কথাগুলো বলবে বলে? হ্যাঁ, বলতে হবে। ও আমাকে মেলাইন করেছে, আমার 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 গোটা পরিবারকে মেলাইন করেছে, আমাকে গোটা দুনিয়ার সামনে ভিলেন বানিয়েছে। নট অনলি দ্যাট, ও নিউজ পেপারে যে খবরগুলো দিচ্ছে বা যে নিউজ চ্যানেলে যে বাইটগুলো দিচ্ছে সেগুলো তো আমাকে কেন্দ্র করে। অ্যাট দ্য কস্ট অফ মাই সেলফ ও কিন্তু পাবলিসিটিটা নিয়ে গেল। দাঁড়াও, তুমি এসব কথা আমাকে বলছো কেন? কেন বলছো বলো? তাকে বল, তোমার স্টুডেন্ট তাই তোমাকে বলছে। বিশ্বাস করো, আমি আমি খুব টায়ার্ড, আমি এখন এসব কথা শুনতে চাইছি না, আমার ভালো লাগছে না। শুনতে চাই না বলে তো হবে না, শুনতে হবে। আমার আর তোমার মাঝখানে যাই কথোপকথন হয় থাকুক না কেন, একজন থার্ড পার্সন হয়ে ওর কি অধিকার আছে তার মাঝখানে কথা বলার? তুমি আমাকে বলো কি অধিকার আছে? একটা কাজ করো তুমি, না মোহকেই জিজ্ঞেস করো কেমন। আচ্ছা আচ্ছা, আমাকে আমাকে একটা কথা বলো, ও কি ভাবছে আমি আমি হেরে গিয়ে সরি বলছি, আমি আমি আমার জন্য সরি বলছি? পৃথিবীতে যে যাই ভাবুক না কেন, আমি এটা বিশ্বাস করি না, তুমি খুব ভালো করে জানো। আর যাই হোক, তুমি আমাকে সরি বলতে আসছো না, এটুকু আমি জানি। তুমি আমাকে কতটুকু চেনো? নিজের ছেলেকে কোনোদিনও চিনতে পেরেছ? এই যে এখন তোমার সাথে কথা বলছি, তোমার গলার স্বরটা শুনব বলে, ঝগড়া করতে নয় তাই ফোনটা করেছি। কারণ তোমার আর আমার কোনোদিনও ভালো কথা হতে পারে না। এই যে বলছো তুমি বিশ্বাস করো না, আমি তোমাকে সরি বলতে পারি, এই কথাটা তুমি বিশ্বাস করো না, তুমি তোমাকে চিনতেই পারোনি। আমি যে অন্তর থেকে তোমাকে সরি বলছি কতবার তাকে তুমি জানো? জানো না। কোনোদিনও কানে শুনতে পেয়েছো? পাওনি। কারণ তুমি তোমার ছেলেকে নিয়ে বদারি করো না, তোমার ছেলেকে নিয়ে তোমার কোনোদিনও কিছু এসে যায়নি, আজও যায় না। আচ্ছা আমি রাখছি, কেমন? কেন 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 কাটবে কেন তুমি ফোনটা? ও মানে আমার সাথে যে এই ফোনে কথা হয়েছে এইটা তুমি আবার ওই মেয়েটাকে গিয়ে বলবে তাই না? হ্যাঁ, যাতে ও নতুন করে এই ইস্যুটা নিয়ে আবার একটা আন্দোলন করতে পারে। তোমার আগের ফোনের কথা আমি কাউকে বলিনি, আর এই ফোনটা যদি তো নিজে থেকে শুনে অন্য ব্যাপার, আমি বলতে যাবো না। নিজে থেকে শুনি তাহলে? নিজে থেকে কি করে শুনবে, কি করে পসিবল? আরে আরে ওই লোকটা আদিদেব রায়চৌধুরী, অসাধারণ। তুমি 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 ওই মেয়েটাকে প্ল্যান করেছো ওই ওই ওকে? শঙ্খ, নাও ইউ ক্রসিং ইউর লিমিট, হ্যাঁ, না মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি কাউকে পাঠাইনি বা প্ল্যান করিনি, ঠিক আছে? আলবাত আলবাত তুমি করেছো, হ্যাঁ হ্যাঁ, তুমি 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 ওই মেয়েটাকে প্ল্যান করেছো যাতে আদিদেব রায়চৌধুরীর সাথে তুমি নতুন করে যোগাযোগটা তৈরি করতে পারো, আমাকে যাতে অপমান করতে পারো, আমাদের পরিবারের সিক্রেটটা যাতে তুমি স্বর্ণসমাকে আনতে পারো, সেই জন্য তুমি প্ল্যান করেছো। শঙ্কর, এসব বিষয় নিয়ে আমি এখন কথা বলবো না, কিন্তু একটা কথা বলে রাখছি, আমি কাউকে শিখিয়ে দিইনি
যে প্রতিবাদ করুক এইভাবে। আর একটা কথা বলে দিচ্ছি, দরকার হলে মোহর ওই কলেজে আর পড়বে না, থাক আমাকে দিন। আমাদের আন্দোলনের গানটা পাচ্ছে কি করে? হ্যালো, কে? আমি মোহর বসু। কি চাই? ঈশ্বর করুক আপনার কাছ থেকে যেন জীবনে আমাকে কোনোদিনও কিছু না চাইতে হয়। শুধু একটা সমবেত চাওয়া আছে মাত্র। আপনি কাল সবার সামনে সরি বলছেন। আর হ্যাঁ, আমার ম্যামকে এভাবে ফোন করে বিরক্ত করবেন না, ডাক্তার বারণ করেছেন। আমার ম্যাম এখনো অসুস্থ। আমার ম্যামের নার্ভাস ব্রেকডাউন যেই করবে তাকে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে। আর হ্যাঁ, আপনি তো আমার সম্পর্কে যা বক্তব্য আমাকে বলেছেন, দরকার হলে আরো বলুন। আপনি প্রয়োজন পড়লে হাতে মাইক্রোফোন নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বলুন, কিন্তু আমার ম্যামকে ফোন করে আমার সম্পর্কে এসব কথা বলে আমার ম্যামের সুস্থ শরীরকে ব্যস্ত করবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, আপনি আমার ম্যামকে আমার সম্পর্কে যাই বলুন না কেন, আমার ম্যাম আপনার কথা কিছুতেই বিশ্বাস করবেন না। কারণ আমার ম্যাম আপনার থেকে বেশি মোহর বসুকে চেনেন। আমার ম্যাম অন্ধ নন, তিনি চোখে দেখতে পান। ওকে, থ্যাংক ইউ ডক্টর শঙ্খ রায় চৌধুরী। বন্ধুগণ, আজ আমাদের আন্দোলনের শেষ দিন। আমরা আমাদের এই সত্যের আন্দোলনে জয়লাভ করেছি, আর তোমাদের সাহায্য ছাড়া আমাদের এই জয়লাভ কোনোভাবেই সম্ভব ছিল না। তাই আমি তোমাদের পুরো কলেজের পক্ষ থেকে, কলেজের সমস্ত ছাত্রছাত্রীর পক্ষ থেকে, সমস্ত বন্ধু বান্ধবের পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ আর সাধুবাদ জানাতে চাইছি। তোমাদের সাহায্য ছাড়া আমাদের এই আন্দোলন কখনোই সম্ভব ছিল না। আর আজ আমরা আমাদের এই মঞ্চে দেখতে পাবো ডক্টর অদিতি রায় চৌধুরীকে। বন্ধুগণ, যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছি, এবার সেই মুহূর্তের প্রকাশ আমরা দেখতে পাব। ডক্টর শঙ্কর রায়চৌধুরী এখানে আসবেন, তিনি কথা দিয়েছেন, তিনি আমাদের দাবি মেনে নিয়েছেন। কিন্তু ডক্টর অদিতি রায়চৌধুরী এখানে আসতে কিছুতেই চাইছিলেন না, তিনি আমাদের দাবি কিছুতেই মানতে চাইছিলেন না। তিনি নির্জন মানুষ, তিনি একাই থাকে, তিনি একাই থেকে নিজের মতো করে সাধনা করে। অসংখ্য ছাত্রছাত্রী তিনি এইভাবেই তৈরি করে এসেছেন, কিন্তু আমাদের দাবি মেনে তিনি আমাদের এই মঞ্চে আসতে রাজি হয়েছেন। আমাদের সবার প্রিয় স্যার ডক্টর আদিদেব রায়চৌধুরী ওনাকে নিয়ে যে কোনো মুহূর্তে আমাদের এই মঞ্চে উপস্থিত হবেন। আরও একটা কথা মনে রাখতে হবে, যুগে যুগে ছাত্রছাত্রীরা সত্যের পক্ষে আন্দোলনে নেতৃত্ব দিয়ে এসেছে আর তারা জয়ী হয়েছে। বন্ধুগণ, আমাদের ছাত্রছাত্রীদের এইভাবে মেরুদণ্ড সোজা রাখতে হবে, টিকে থাকতে হবে, তাহলেই পৃথিবী এগিয়ে যাবে। শেষ পর্যন্ত ওরা জিতে গেল। দাদাভাইকে ক্ষমা চাইতে হবে, আমি জাস্ট ভাবতে পারছি না। শঙ্খ স্যার ক্ষমা চাইবেন? ওই মেয়েটা তো শঙ্খ স্যারের প্রেস্টিজ বলে আর কিচ্ছু রাখলো না। দাঁড়া দাঁড়া আর দেখ কি হয়। এই শয়তান মেয়েটার জন্য আমাদেরকে অল্টারনেটিভ করে হোস্টেলে গিয়ে থাকতে হচ্ছে। অবশ্য না থাকলে পরে হোস্টেলের রুমটাকে অকুপাই করে ফেলতো। আমাদের কলেজ থেকে ওকে বের করানোর চেষ্টা চলছে, আর তাছাড়া একটা সরি বলার কারণে ওকে যদি হোল লাইফের জন্য কলেজ প্রিমিসেস থেকে বাইরে বের করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় না তাতে কারোর কোনো কিছু এসে যায়। চলে যাবে শেষ পর্যন্ত? যেতে বাধ্য হবে। চলে যাবে মানে? চলে তোকে যেতেই হবে, আমাদের ক্লাসেই তো পড়বে শেষ পর্যন্ত।
আসুক না মোহন বসু, দেখি টিকতে পারি কিনা। ফোনে নিক যত থানা পুলিশ করার আছে, দেখি না শেষ পর্যন্ত ওর কত ক্ষমতা। এসিপি স্যারকেও তো হাত করে নিয়েছে মনে হয়। কিরে, ওর কথায় তো আজকাল দেখছি পুরো দুনিয়া চলছে। না না, ওর কথায় দুনিয়া চলে না দুনিয়ার কথায়ও চলে, সেটাই এবার প্রমাণ করতে হবে। আমাদের সঙ্গে আছেন এসিপি স্যার। তিনি সক্রিয়ভাবে সহযোগিতা না করলে হয়তো আমরা আমাদের এই আন্দোলনে সফল হতেই পারতাম না। আজকের দিনে আমাদের সকলের তরফ থেকে এসপি স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তটা চিরস্থায়ী হয়ে থাক, এই মুহূর্তের জন্যই আমাদের লড়াই ছিল। চলো 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 পাল্টাই।